পৃথিবীতে মানুষ ছাড়া বসবাস করে নানা রকমের পশু পাখি মাছ অন্যান্য জীবজন্তু। বন্ধুরা, আজকে আমরা জানাবো বিভিন্ন রকমের জীবজন্তু তাদের সবথেকে বড় জন্তুটি, বড় পশুটি বা বড় মাছটি, বড় পাখিটি বা বড় সাপটি, যেটি কিনা গিনিস ওয়ার্ল্ড বুকের নাম লিখেছে। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে দেখা যাক। গ্রিন অ্যানাগোন্ডা। এই গ্রিন অ্যানাগোন্ডাটি আফ্রিকাতে পাওয়া যায়। বলতে পারেন এটি কতটুকু লম্বা হতে পারে? বুঝতে পারছেন, অনেক লম্বা। কিন্তু এটি কতটুকু লম্বা? বন্ধুরা, এটি 28 ফুট লম্বা একটি অ্যানাগোন্ডা। এটি পাওয়া যায় আফ্রিকাতে। বর্তমানে এই অ্যানাগোন্ডাটি মৃত কঙ্কাল রাখা আছে জাপানের টোকিওর একটি মিউজিয়ামে। পৃথিবীর সবথেকে বড় খরগোশ। বন্ধুরা, খরগোশ কতটুকু বা বড় হতে পারে? সর্বোচ্চ 1 ফুট, এর বড় তো কখনোই হতে পারে না। কিন্তু এই বুড়া নামে এই খরগোশটির হাইট জানলে আপনি হয়তো অবাকই হবেন। এর লম্বা প্রায় এটি 4 ফুট। এটি এর লম্বাত্বের কারণে এবং উচ্চতা এবং বড় হওয়ার কারণে এটি গিনিস ওয়ার্ল্ড বুকে নাম লেখে 2011 সালে। সবথেকে বড় কাঁকড়া। পৃথিবীর সবথেকে বড় কাঁকড়াটি দেখা মিলেছিল জাপানে। বন্ধুরা, এই কাঁকড়াটি হলো পৃথিবীর সবথেকে বড় কাঁকড়া মানুষের দেখা। এই কাঁকড়াটি প্রায় তার পা সহ লম্বায় হয়েছিল 12 ফিটের মতো এবং এর ওজন হয়েছিল প্রায় 19 কিলোগ্রামের মতো। সবথেকে বড় ঘড়িয়াল। পৃথিবীর সবথেকে বড় ঘড়িয়ালটি দেখা গিয়েছিল আমেরিকাতে। ঘড়িয়ালটির ওজন ছিল 458 কেজির। এই ওজনের ঘড়িয়ালটি প্রায় লম্বায় ছিল 15 ফুট। ঘড়িয়ালটি বর্তমানে আমেরিকার একটি মিউজিয়ামে রাখা আছে। এই ঘড়িয়ালটির বয়স প্রায় 27 থেকে 28 বছর বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন। সবথেকে বড় কুকুর। সবথেকে বড় কুকুরটি হয়েছিল আমেরিকাতেই। এই কুকুরটি গিনিস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছিল। এই কুকুরটির উচ্চতায় ছিল 44 ইঞ্চি এবং এটি লম্বায় প্রায় 7.5 ফুটের মতো ছিল। এই কুকুরটি মাত্র 5 বছর বেঁচেছিল। 2012 সালের 14ই নভেম্বর কুকুরটি আকস্মিকভাবে মারা যায়। সবথেকে বড় মাছ। আপনারা অবশ্যই জেনে থাকেন যে তিমি মাছ সবথেকে বেশি বড় হয়ে থাকে। তবে মানুষের চোখে ধরা পড়া সবথেকে বড় তিমি মাছ ছিল যেটি লম্বায় ছিল 58 ফিট এবং এই তিমি মাছটি ওজনে প্রায় 173 টনের মতো ছিল। এই তিমি মাছটি দেখা গিয়েছিল আটলান্টিক মহাসাগরে। তবে মানুষের চোখে দেখা এটি সবথেকে বড়, যেটি মানুষ আনুমানিকভাবে পরিমাপ করতে পেরেছিল। তবে এর থেকে বড় মাছ থাকতে পারে সাগরের তলদেশে, যেটি মানুষের অদেখা। পৃথিবীর সবথেকে বড় গরু। পৃথিবীর সবথেকে গরু হলো, এই গরুটির নাম রাখা হয়েছিল ডানিয়াল। এই গরুটি গিনিস ওয়ার্ল্ড বুকের নাম লিখিয়েছিল। এই গরুটির উচ্চতায় প্রায় ছিল 6 ফিট 4 ইঞ্চি। কিন্তু দুর্ভাগ্যবশত 2015 সালে গরুটি তার পায়ে অনেক বড় আঘাত পায়। তারপরে হঠাৎ করে গরুটি মারা যায়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আর প্রতিদিন এরকম রহস্যময় আরও অজানা তথ্য নিয়ে ভিডিও বান পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না।